প্রিয় দর্শক, এফটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশে প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিশেষ একটি আয়োজনে। দর্শক, আপনারা দেখছেন সমুদ্রের, বঙ্গোপসাগরের সমুদ্রের যে পানির ধাক্কায় এখানে এসে মিলিত হচ্ছে। আমরা এখন যেখানে অবস্থান করছি এটি ফেনী সোনাগাজীর তীরবর্তী এলাকায়, নোয়াখালীর কোম্পানিগঞ্জের একদম দক্ষিণাঞ্চল এলাকা, যেটি ছোট ফেনী নদী নামে খ্যাত, মুসাফুর ক্লোজারের খুব কাছাকাছি একটি অবস্থান। দর্শক, আপনারা দেখছেন আসলে খুব চমৎকার, মনোমুগ্ধকর একটি সময় আসলে পার করছি। এটি আসলে ভ্রমণ প্রবাসীদের জন্য একটি চমৎকার সময়। যারা ভ্রমণ করেন, বিশেষ করে আসলে ছুটির দিনে আমরা ছুটে যাই, যারা কর্মব্যস্ত থাকেন ছুটির দিন সুযোগ পেলেই অথবা অবসর পেলেই আমরা ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যাই। আর সেই তো যদি সেটি হয় সাগরের কাছাকাছি, সেটি হয় যদি নদীর কাছাকাছি, তাহলে তো আসলে কথাই নেই। আর এই কারণে আজকে দর্শক একটি সুযোগ পেয়ে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা ছোট ফেনী নদী মুসাফুর ক্লোজার অংশে। দর্শক, আপনারা দেখছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে পানির যে খেলা চলছে, ঢেউয়ের পর ঢেউ আসছে। আর এটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে নোয়াখালী ফেনী অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ তারা এখানে আসছেন, পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন, অনেকে বন্ধুরা সবাই মিলিত হয়ে আসছেন, ছোট বড় বিভিন্ন বয়সের মানুষরা এখানে আসছেন ঘুরতে। আর সেই ঘোরাঘুরির পাশে আসলে মনকে রিফ্রেশ করতে, রিল্যাক্স করতে এখানে আসা। আসলে এই সমুদ্রের পাশে আসা, নদীর পাশে আসা, যে কারো মন খুব সহজে ভালো হবে, এটা খুব স্বাভাবিক। এটি আসলে এই আমরা যেখানে আছি এটার পাশে আসলে এটি বিপজ্জনক এলাকা, এখানে আসলে পানিতে নামার নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে আসলে দর্শনার্থীরা এদিক দিকে তেমন একটা ভিড় করছেন না। এইটির আরও অন্যান্য পাশ রয়েছে যেখানে পানিতে নামা যায়, এরপরেও প্রশাসন থেকে আসলে পানিতে নামার জন্য নিষেধ রয়েছে। এখানকার যে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন, আপনারা চাইলে আসতে পারেন। এই সোনাগাজী এবং কোম্পানিগঞ্জের তীরবর্তী এলাকা, নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো অত্যন্ত চমৎকার, আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং যারা পেশাজীবী রয়েছেন, আপনার পেশাজীবী বন্ধুদেরকে সাথে নিয়ে আসতে পারেন। আসলে ভ্রমণ একটি নেশা, আপনি পেশা কাজ করেন আহারের জন্য, অর্থের জন্য, আর ভ্রমণ করা হয় মনের খোরাকের জন্য। আসলে মনের খোরাকের খুব প্রয়োজন, আর সেই কারণে আমরা যখন সুযোগ পাই, বিশেষ করে ঈদের ছুটিগুলোতে এবং অন্যান্য যে আমাদের ছুটিগুলো রয়েছে, সেই ছুটিগুলোতে আমরা সুযোগ পেলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। আপনাদেরকেও আমরা ভ্রমণ করতে উৎসাহ করছি। এবং এই যে তীরবর্তী এলাকার মানুষদের আসলে জীবনযাত্রার যে পরিস্থিতি, সেটি আসলে এখানে না আসলে সেটি দেখার কোনো সুযোগ নেই। এটি দেখার জন্য আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, পাশাপাশি আনন্দ নেওয়া যায়। সেই হিসেবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুন্দর দিন প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ তীরবর্তী এলাকা থেকে এম শরীফ ভূঁইয়া, এফটিভি নিউজ।